বিশ্বের অন্যতম ধনী দেশগুলির তালিকায় থাকা সেই দেশে অর্থের অভাব নেই, কিন্তু সেই দেশেই লক্ষ্মীলাভের আরও এক উৎস আবিষ্কৃত হয়েছে। এই আবিষ্কারের ফলে দেশটির অর্থনীতিতে আরও এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। তা হচ্ছে সৌদি আরবকে নিয়ে। পশ্চিম এশিয়ার অন্যতম বৃহৎ এই দেশটির অর্থনীতি যথেষ্ট মজবুত। এই অর্থনীতির ভিত খনিজ তেল। সম্প্রতি সেই সৌদিতেই আবিষ্কৃত হয়েছে আরও বড় একটি সোনার খনি। দেশের অন্যতম জনপ্রিয় খনিজ উত্তোলনকারী সংস্থা আদিল গত বৃহস্পতিবার একথা ঘোষণা করে জানিয়েছে। মক্কাই মনসুরি মাসারা স্বর্ণ খনিতে আদিল সংস্থা কাজ করে। সেখানেই আরও 125 কিলোমিটার দীর্ঘ সোনার খনির হাদিস পেয়েছে এই সংস্থা। মনসুরি মাসারা স্বর্ণ খনি বিশ্বের অন্যতম বড় সোনার ভাণ্ডার। 2023 সাল পর্যন্ত সেখানে মাটির নিচে অন্তত 1,985 টন সোনা উত্তোলন করেছে সংস্থাটি।